हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज के सकाल থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর আজকে এখন বেজে গিয়েছে সকাল সকাল বলাটা ঠিক হবে না, বোধহয় বেলা 11:30টার কাছাকাছি। তো এখন আমরা বেরোচ্ছি ইভানকে নিয়ে ভ্যাকসিন দিতে। তো আমি আর মাই বেসিক্যালি যাব, আর বাবা এগিয়ে দিতে যাচ্ছে। তা চলো আগে ভ্যাকসিন দিতে যাই। আর ইভানকে একদম রেডি রেডি করিয়ে দিয়েছি, বাট আমি এই জাস্ট রেডি হয়ে ভাবলাম তোমাদের সাথে কথা বলবো। ওকে বাবা নিচে নিয়ে চলে গেছে, তো এই যে এখানে মা এই যে চুল টুল আশ্রয় নিচ্ছে। তো চলো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। তো চলো যাই, গিয়ে কথা হচ্ছে পরে তোমাদের সাথে। আবার আর ইভানকে নিয়ে এখন চলে এসেছি ভেতরে, তোমরা তো বুঝতেই পারছো দেখে। আর এখন থেকেই আমার ধুকপুকা নিয়ে আমার টেনশন সমস্ত কিছু শুরু হয়ে গেছে। কারণ নামেই হয় ইভানের ভ্যাকসিন, কিন্তু টেনশনটা অলমোস্ট আমারই হয় বেশি। কারণ কষ্টটা বা টেনশন সমস্ত কিছু বেশি, যেমন ইভান ফিল করে তারপর কিন্তু ফিল করি আমি। তো যাই হোক, এই মানে ওর ভ্যাকসিন হওয়ার প্রায় বলতে পারো 3-4 দিন আগে থেকে আমার না এত টেনশন হতে থাকে, এত টেনশন হতে থাকে বলবার বাইরে। তো যাই হোক, দেখো এখন ইভানের এখানে ওয়েট করানো হচ্ছে, তারপর এবার ইভানকে কি ওষুধ দেওয়া হবে মুখে খাওয়ানোর, তারপর শুরু হবে ওর ভ্যাকসিন দেওয়ার পালা। তো এখন ইভানকে এখানে বসিয়ে রেখেছি চেয়ারে, আর এদিকে বাবা মার এখন সুগার আর প্রেশার টেস্টটা করে নেবে। আর ইভানকে মুখে কি ওষুধ দিচ্ছে সেটা খাইয়ে দিচ্ছে। আর ওদিকে আজকে বাবার আসার কথা ছিল না, বাবা কোনোবারই আসে না, বাট এবারে বাবা এসছে। আর এদিকে বাবা আর ইভান বাইরে আছে, কারণ ভেতরে প্রচুর গরম। তো এখন ইভানের ভ্যাকসিন দেওয়ার পালা, তো ওই জন্য ওকে নিয়ে এসেছি, ওর ভ্যাকসিন তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমি সকালে একবার স্নান টান করে গেলাম ইভানকে ভ্যাকসিন দিতে। তা ওখানে এতটাই গরম লাগছে, তো সেই কারণে এসে তোমরা তো দেখতেই পেলে যে ডিম টোস্ট আজকে টিফিন করলাম। তা টিফিনটা করেই আমি চলে গেছিলাম স্নানে, জাস্ট স্নান টান করে এলাম। আর এদিকে আজকে আমাদের সকাল সকালই বলতে পারো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মা অনেক ভোরে উঠেছে, প্রায় 5:30 এরকম নাগাদ মা ঘুম থেকে উঠেছে। কারণ ইভানকে ভ্যাকসিন দিলে প্রত্যেকবার কি হয় যে ইভানের প্রচুর ব্যথা হয় পায়ে, ও নাড়াচাড়া করতে পারে না। তো সেই কারণে কি হয়, আমাদেরকে অল টাইম ওকে ওর সাথে থাকতে হয়, ওকে একটু সময় দিতে হয়। সেদিন একটু বেশি করে ওকে সময় দিতে হয়। তো সেই কারণে সকাল সকাল মা রান্না বান্না কাজকর্ম সেরে নিয়েছে, বাবা আজকে সকাল সকাল পুজোও দিয়ে দিয়েছে। তো মোটামুটি আমিও স্নান টান কমপ্লিট করে নিয়েছিলাম। কিন্তু যাই হোক, তা আসার পর দেখছি ইভান অতটা ব্যথা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাকে বলেই দিয়েছিল ওরা যে এবারে হয়তো অতটা ব্যথা হবে না প্রত্যেকবারের মতো, কিন্তু তাই যাই হোক তবুও বরফ টরফ বসিয়ে রেখেছিলাম। বরফের একটুখানি কি বলবো শেক টেক দেওয়া হয়ে গেছে। তো তারপর দেখলাম না ও একটু খেলা করছে, মানে আগে আগে যেরকম কি হতো পা নাড়াতে পারতো না, পা ফুলে যেত, কাঁদতো। তো সেই ফিলিংসগুলো এখন বোধহয় বুঝতে পারছে না, না কি ব্যথা কম হচ্ছে আমি জানি না। তবে হামাগুড়ি দিচ্ছে, খেলছে বিছানায়, তো সবই করছে। তো এই স্নান টান করে এলাম, তা ঠাকুরকে তাই বললাম যেন ব্যথাটা একটু কমই হয়। কারণ ওর ব্যথা কম হওয়া মানে আমি ঠিকভাবে খেতে পারবো, একটু শুতে পারবো। কারণ ওর যতক্ষণ না ব্যথা কমে ততক্ষণ আমাদের মানে গলা থেকে যেন ভাতটা নামে না। যাই হোক, ওই জন্য আজকে সকালবেলা মা তো মা আজকে লোটে মাছ রান্না করে নিয়েছে, ব্যাস এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর আজকে অনেকটা সময় বলতে পারো আমরা ইভানকে দেব, আর ফ্রিও আছি অন্যদিনের তুলনায়। কারণ অন্যদিন তো সারাদিন সকাল থেকে কাজ শুরু হয়ে যায়, আজকে সেই তুলনায় একটু ফ্রি আছি। তো আমি স্নান করে দুপুরে গোপালকে খাবারটা দিয়ে দিলাম। তো যাই হোক, তো চলো এখন যতটুকু পেরেছি তোমাদের ইভানের ভ্যাকসিনের ভিডিওটা দেখাবার চেষ্টা করেছি। কারণ প্রত্যেকবার পসিবল হয়ে ওঠে না করাটা, তো এবারে ভাবলাম না চলো তোমাদের দেখাই যে কিভাবে ইভানের ভ্যাকসিন হয়। আর অ্যাকচুয়ালি ওকে যখন ওই ইনজেকশনটা মানে ঠিকঠাক করছিল ওকে দেবে বলে, ওই অতটুকুই, তারপর আমি আর তুলতে পারিনি। কারণ আমার প্রচুর কষ্ট হয় যখন ইভানকে দেয়, কারণ মনে হয় যেন ওই কি বলবো একটা মানে আলাদা একটা কষ্ট, ও চিৎকার করে কাঁদে। তো সেই জন্য আমি অতটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর আজকের আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, বেগুন পোড়া রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু লোটে মাছের ঝাল। দাদাকে বকে দাও,
কি করছো এটা? এ কি কি জিনিস এটা? কোথায় আসছো? কোথায় চলো ঘুরে আসি, চলো আসো আসো, চলো চলো রাস্তায় যাবো, বড় রাস্তায় আসো 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 আসো। দোকানে যাবে আমার সঙ্গে? দোকানে যাবে আমার সঙ্গে? না যাবি না, ঘুষি মেরে দেবো তাহলে। দোকানে যাবে আমার সঙ্গে? ঘুষি দিয়ে দেবো তাহলে, দুম দাম করে ঘুষি দিয়ে দেবো, দুম দুম। তুমি বকে দাও, তুমি মাকে বকে দাও, তো মাকে বকে দাও, বকে দাও, হ্যাঁ হ্যাঁ বকে দাও, মাকে বকে দাও, হ্যাঁ হ্যাঁ বকে দাও। এটা কি ধরনের বকা? কেমন বকা এটা ইভু? ও ইভু। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আবার সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর ওদিকে মা একটু বাসনের র‍্যাক গুলো গোছগাছ করছে, তো সেজন্য একটু বাসনপত্র টুংটাং আওয়াজ হচ্ছে বলে দরজাটা দিয়ে দিলাম। আর ইভান ওদিকে বাবার সাথে টিভি দেখছে, ওকেও সন্ধ্যাবেলার খাওয়ার দাওয়ার সবকিছু কমপ্লিট করে দিয়েছি। আর আজকে একটু বলতে পারো নিশ্চিন্তে আছি, কারণ কি ইভানের পায়ে ব্যথাটা মানে একদমই হয়নি, কারণ বরফ শেকটা সেভাবে দিয়েছি। আর তার সাথে সাথে বলতে পারো ওর আজকে ব্যথাটা হয়নি, এটা একটা ভীষণ আনন্দ হচ্ছে আমার, কারণ ছোট থেকে ওকে যতবার ভ্যাকসিন দিয়েছি ওর প্রচুর প্রচুর ব্যথা হয়েছে, তো সেই একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। তো এবারে দেখলাম ব্যথাটা সেই তুলনায় একটু কম হয়েছে। যাই হোক, এটা নিয়েই ঠাকুরকে বারবার বলছিলাম যেন আমার ছেলেটা একটু কষ্ট কম পায়। আর এখন বানাবো টিফিনের চাউমিন, মানে আজকে সন্ধ্যের টিফিনে আমরা চাউমিন খাবো, তো প্রায় অনেকদিন পরই খাবো, তো চাউমিনটা বানাবো। তো চলো আগে চটপট চাউমিনটা বানিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে টিফিনে ডিম দিয়ে আলু দিয়ে একটা দারুণ চাউমিন বানিয়েছি, আর দেখে তো বুঝতেই পারছো কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। তো এটাই হয়ে গেল আজকে আমাদের সন্ধ্যের টিফিন, দারুণ টিফিন হলো আজকে। এই দেখো তোমাদের ছোট্ট ইভান আজকে এই যে টান টানা টানা নানা, এই যে ঝুড়ি ঝুঁটি ঝুঁটি বেঁধেছে মাথায়, যেটুকু হয় সেটুকু দিয়ে, কিন্তু দেখো ফুলে ফেলেছে আর মাথা ঘেটেও গেছে সন্ধেবেলায়। বাবা একটু মুখটা দেখা, সন্ধেবেলা বেঁধে দিয়েছিলাম। রিগায় 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 একটু দেখা করো, সবার সাথে একটু দেখা করো, তাকাও এদিকে, দাঁত 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 দাঁত, কোথায় যাচ্ছ, কোথায় কোথায় যাচ্ছ? তো ইভানকে প্রায় দু চার দিন ধরে ঝুঁটিটা বেঁধে দিচ্ছি, আগে থেকে চুলটা একটু বড় হয়েছে আর মুখের কাছে এসে পড়ে, তো ওর প্রবলেম হয়। তো যতটুকু ধরা যাচ্ছে ততটুকু নিয়ে আপাতত চুল বেঁধে দিচ্ছি আমরা। তা যাই হোক, তো মুখে চোখে একটু কম পড়ে, ওর অস্বস্তিটা কম হয়, কারণ এখন যেহেতু এতটাই গরম পড়েছে। আর তোমরা তো দেখতেই পেলে আজকে টিফিনে কিন্তু চাউমিন খেলাম, তো চার চাউমিন দিয়ে আজকে টিফিনটা কিন্তু দারুণ জমে গেল। তো চলো আজকের সারাদিনের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, আর সারাদিনের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা দেখার পর ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিও। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে অল ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাও। টাটা করে দাও সবাইকে, ওদিকে 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 তাকাও, টাটা টাটা। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।